মেগা সিরিয়াল মানেই পারিবারিক বন্ধনের গল্প, সেখানে পরিবারের সকলের সাথে সকলকে নিয়ে চলার গল্প। আর সেদিক থেকে দেখতে গেলে মিঠাই সিরিয়াল কিন্তু এমন দৃষ্টান্ত আগেই রেখেছে। সিরিয়ালের নায়ক নায়িকাদের সঙ্গে যারা পার্শ্ব চরিত্র থাকে তাদেরকেও তাই ভালোবেসে ফেলেন দর্শকেরা। সেদিক থেকে দেখতে গেলে মিঠাই সিরিয়াল কিন্তু এক নম্বরেই আছে, কারণ এখানে শুধুমাত্র সিধাই জুটিকে নিয়ে যে মাতামাতি হয় তেমনটা নয়, বরঞ্চ এই সিরিয়ালে শ্রী রাতুল, নন্দা রাজীব, সোম তোর্ষা কিংবা রুদ্র নিপাত জুটিও কিন্তু দারুণ পছন্দ দর্শকদের। তবে সময়ের সাথে সাথে মিঠাই সিরিয়ালে যেমন নতুন চরিত্ররা এসেছে, ঠিক সেরকম ভাবে কিন্তু অনেক চরিত্র আবার অন্য সিরিয়ালেও চলে গিয়েছে। তবে এই নতুন এবং পুরনোদের আনাগোনার মধ্যেই কিন্তু দর্শকদের ভালোবাসা একই রকম রয়ে গিয়েছে। একটা সময় টানা বেঙ্গল টপার হয়েছিল মোদক পরিবার, কিন্তু এখন একটু সময়টা খারাপই চলছে মিঠাইয়ের জন্য, কারণ টিআরপি লিস্টে ধীরে ধীরে পিছিয়ে পড়তে হয়েছে তাকে। তাই তো মিঠাই ম্যাজিক অব্যাহত রাখার জন্যই এবার মিঠাইতে আসছে আরো এক টুইস্ট। এবার মিঠাইতে করওয়া চৌথ পালন দেখানো হচ্ছে। মেইনলি মিঠাই সিরিয়ালে দেখতে পাওয়া গিয়েছিল বাংলার প্রতিটি পার্বণকে দারুণ ভাবে উদযাপন করার, তবে এই ক্ষেত্রে দাঁড়িয়ে করওয়া চৌথ পালন করে মিঠাই ম্যাজিককে বজায় রাখতেই চাইছে নির্মাতারা, তেমনটাই বোঝা যাচ্ছে। প্রথম থেকে অবশ্য এই সিরিয়ালে ভিলেন কিন্তু একমাত্র ছিল তোর্ষা, তবে তোর্ষার দুষ্টুমিটা কিন্তু বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগই করতেন দর্শকেরা, কিন্তু পরবর্তীকালে সিরিয়ালের গল্প অনুযায়ী তা ধুরন্ধর ভিলেনে পরিণত হয়েছে। যেমন আগমন ঘটেছে অমি আগরওয়াল, তার পরবর্তীকালে তার দাদা ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে ব্যাক করে মনোহরায়, যার নাম আদিত্য আগরওয়াল। আবার আদিত্য আগরওয়ালের সাথে হাত মেলায় সেখানকার কাউন্সিলর প্রমিলা লাহা। তাই ধীরে ধীরে এমন নেগেটিভিটি হয়তো দর্শকরা পছন্দ করছেন না, এবং তারই সাথে সিধাই জুটির রোম্যান্সের অভাব, হল্লাপাটির খুনসুটির অভাব এমনই অভিযোগ তুলছেন অনেকে। তাই হয়তো মিঠাই ম্যাজিককে ফিরিয়ে আনার জন্য উঠে পড়ে লেগেছেন এবার নির্মাতারাও। কিন্তু এর মাঝেই আবার বিস্ফোরক মন্তব্য করে বসলেন মিঠাই রানী, না না ভয় পাওয়ার কিছু নেই, কারণ পুরোটাই হয়েছে মজার ছলে। যদিও গলায় গলায় যায় যায় বন্ধুত্ব দেখতে পাওয়া যায় পিঙ্কিজি এবং মিঠাইয়ের, কিন্তু অফ স্ক্রিনে নাকি পিঙ্কি অর্থাৎ অনন্যার উপর বেশ ক্ষোভই আছে সৌমিত্রিষার। সবটাই অবশ্য হয়েছে মজার ছলে। সিরিয়ালে স্যান্ডি স্ত্রি অর্থাৎ মিঠাইয়ের ছোট জায়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে অনন্যাকে। সে মিঠাই জিজি বলতে অজ্ঞান, কিন্তু অফ স্ক্রিনে দুজনের মধ্যে ঠিক সম্পর্কটা কেমন সেটা জানতে চাওয়া হলে সৌমিত্রিষা রিসেন্টলি জানিয়েছেন অনন্যা নাকি সৌমিত্রিষাকে না দিয়ে চিপস খেয়ে নেন। সেই সঙ্গে তিনি আরো বলেছেন অনন্যা নাকি নিজের নতুন গন্ধরাজ গাড়িতে এখনো পর্যন্ত চড়ানি সৌমিত্রিষাকে। দুজনের এই দুষ্টু মিষ্টি বন্ধুত্ব কিন্তু ধরা পড়ে সিরিয়ালেও। সত্যি মনোহরার প্রত্যেক সদস্যের কিন্তু বন্ডিং দেখার মতো, সেটি তো হই হুল্লোড় চলেই, তার পাশাপাশি কিন্তু অফ স্ক্রিনেও দারুণ মজা করেন প্রত্যেকে, আর সেই সব ছবি থেকে ভিডিও সবটাই উঠে আসে সোশ্যাল প্ল্যাটফর্মে। মিঠাই ম্যাজিককে আবার ফেরাতে কোন টিপস কাজে লাগতে পারে বন্ধুরা আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেল, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো।